পৌর নির্বাচনের দামামা বাজার আগে জনসংযোগে বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ, কটাক্ষ বিজেপির। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দুবছর বন্ধ রাজ্যের 118টি পৌরসভা নির্বাচন। আগামী 22শে জানুয়ারি রয়েছে আরও 4টি পৌরসভা নির্বাচন। যদিও করোনাকে হার মানিয়ে কলকাতা পৌরসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। এমত পরিস্থিতিতে বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার শহরের 7 এবং 17 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি পালন করেন। প্রতিটি বাড়ির দরজায় দরজায় ভোট ভিক্ষা করেন, পাশাপাশি আগামী পৌরসভা নির্বাচনে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার বার্তা দেন পুরবাসীর উদ্দেশ্যে। জনসংযোগ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, এদিন পৌরসভার 7 ও 17 নম্বর ওয়ার্ডে জনসংযোগে এসে মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করছি। বিধায়ক আরো জানান, পৌরসভার 19টি ওয়ার্ডে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। 17 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডে এসেছিলাম বিষ্ণুপুর শহরে। এখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করছি এবং তাদের সমস্যার কথা জানতে চাইছি। আগামী যে পৌর নির্বাচন আমাদের সামনে আছে দোরগোড়ায়, সেই পৌর নির্বাচনে যাতে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে যাতে তারা জোড়া ফুল চিহ্নে ভোট দেয়, সেই আবেদনও রাখছি আমি সকল মানুষের কাছে। এবং দারুণ সাড়া পাচ্ছি, সবাই বলছে হ্যাঁ আমরা সবাই জোড়া ফুলি, একদম ভোটটা আমরা দেবো। এবং বিষ্ণুপুরে মনে হচ্ছে যেন বিজেপি শেষ হয়ে গেছে। আমরা বিষ্ণুপুরে যে 19টি ওয়ার্ড আছে, আমরা 19টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হব এবং বিজেপিকে শূন্য করে ছাড়বো এবং অন্যান্য দলকেও শূন্য করে ছাড়বো। ভোটটা এখনো ঘোষণা হয়নি, তার আগে প্রচার? আমরা অ্যাডভান্স সমস্ত দলের থেকে আমরা অ্যাডভান্স, কারণ অন্যান্য দলের তো কোনো সাংগঠনিক পরিকাঠামো এই মুহূর্তে নেই। আমরাই শুধুমাত্র দলগতভাবে সংগঠিত এবং সংঘবদ্ধ, তাই আমরা আমাদের মতো করে সারা বছর যে পড়াশোনা করি একটু ঝালিয়ে নিচ্ছি আর কি। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য বহু মানবিক প্রকল্প তিনি করে যাচ্ছেন, সেই প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সেই ব্যাপারেই জানতে এসেছিলাম। তো ভালো সাড়া পাচ্ছি, সকলে অনেকেই বলছে যে আমরা সমস্ত কিছুই পাচ্ছি, হয়তো দু একজনের কিছু সমস্যা আছে, সেটা আমি খুব তাড়াতাড়ি প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করে দেবো বলে আশাবাদী। সুযোগ বুঝে তৃণমূল বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুজিত অগাস্তি বলেন, বর্তমান বিধায়ক ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে জয়লাভ করে দলের সাথে গদ্দারি করেছে। মানুষ গদ্দারকে পছন্দ করে না, এর যোগ্য জবাব বিষ্ণুপুরবাসী দেবেন বলেও তিনি জানান। পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে জনসংযোগ, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছে বলছে পৌরসভা ভোটের আগে তৃণমূলের পাশে মানুষ হয়েছে, কি বলবেন? দেখুন, বিধায়ক ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন, বর্তমানে গদ্দারি করেছেন দলের সাথে, তৃণমূলে যোগদান করেছেন। মানুষ কিন্তু এই গদ্দার দিকে কোনোদিন পছন্দ করে না। যারা দলের সাথে গদ্দারি করতে পারে, কাল মানুষের সাথে একইভাবে গদ্দারি, এই মানুষগুলোই কিন্তু ভোট দিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জিতিয়েছিলেন। তো সেই মানুষটা আজকে বলছে আমি তৃণমূলের লোক, তৃণমূলে দাঁড়াচ্ছি, তৃণমূলের হয়ে কাজ করছে। মানুষ বিশ্বাস করে না এইসব মানুষকে, কখনো মানুষ গ্রহণ করে না, তাকে সময় এলে আছাড়ে ফেলবে, সেটা কিন্তু বিষ্ণুপুরের মানুষ খুব ভালোভাবে জানে এবং সেটা করেও দেখাবে। আমার পুরো বিশ্বাস আছে সামনের পৌর নির্বাচনে এখানে তৃণমূলকে মুখ থুবড়ি আমরা ফেলাবো। জনসংযোগ মানুষ ওনার সঙ্গে কী জনসংযোগ রাখবেন, উনি কোনোদিন কোনো মানুষের সাথে থাকেননি। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ক্ষমতা বলে আমরা জিতিয়েছিলাম, মানুষের সাথে ভারতীয় জনতা পার্টি থাকে, এখানকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোটদান করেছে, উনি গেলেই কি তৃণমূলে জিতে যাবেন? চ্যালেঞ্জ করছি, তাহলে নিজের বিধায়ক পদ পদত্যাগ করুন, লড়াই করুন ভোটে, দেখি কেমন তৃণমূল থেকে জিততে পারেন। ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, উনি যদি স্বচ্ছার মানুষ হন তাহলে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করতেন, সেটা করেননি। মানুষ তার গদ্দারির ভাব পরিষ্কারভাবে জেনে গেছে, সামনের দিনে তার জবাব দেবে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।